22 ঘন্টার স্নায়ু যুদ্ধে জয়ী আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা, কারণ আপনাদের মনে থাকবে গতকাল দুপুর থেকে যে লালবাজার অভিযান শুরু হয়, তারপর রাত ভোর এক নাগারে বিবি গাঙ্গুলি স্ট্রিটে জুনিয়র চিকিৎসকদের অবস্থান, এবং তারা নিজেদের দাবিতে অনর যে সিপিকে আসতে হবে, তাদের সঙ্গে দেখা করতে, নয়তো পুলিশকে ব্যারিকেড সরাতে হবে। এবং আমরা দেখলাম যে আজ সকাল থেকেও দফায় দফায় পুলিশের উচ্চপদস্থ অফিসারদের সঙ্গে আলোচনা কথা, এবং তারপর আমরা দেখলাম প্রায় তিনটে নাগাদ পুলিশ ব্যারিকেড সরিয়ে দিল, এবং তারপর জুনিয়র চিকিৎসকরা মানববন্ধন করে এগিয়ে যায় লালবাজারের দিকে। এবং এখন এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে রাখছি লালবাজারে, সেখানে ঠিক বাইরে কিছুটা দূরে সেখানে রাস্তায় বসে গানে স্লোগানে আন্দোলনে ঝাঁঝ বাড়াচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আর এরই মধ্যে 22 জনের চিকিৎসকের প্রতিনিধি দল, তারা প্রায় 3:45 নাগাদ সেই প্রতীকী মেরুদণ্ড নিয়ে তারা লালবাজারে পৌঁছয় এবং সিপির সঙ্গে তাদের বৈঠক সাক্ষাৎ, এবং সিপির কাছে সিপির পদত্যাগের দাবি জুনিয়র চিকিৎসকদের। আপনাদের মনে থাকবে বারবার করে যে দাবি উঠেছে, জুনিয়র চিকিৎসকরা দাবি জানিয়েছেন যে পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হবে, এবং সেই দাবি নিয়েই সেই ডেপুটেশন জমা দিতেই সিপির কাছে লালবাজারে বৈঠকে 22 জনের চিকিৎসকের প্রতিনিধি দল। আর একই সঙ্গে আরেকটা ছবি আপনাদের সামনেও রাখছি, লালবাজারে একেবারে প্রহরায় পুলিশ এবং নিরাপত্তা আটসাট রয়েছে। আর এই মুহূর্তে আদালতের বাইরের ছবি দেখাচ্ছি, সেখানে বিক্ষোভ আইনজীবীদের, মহিলা আইনজীবীদের বিক্ষোভ সেখানে। একদিকে লালবাজারের সামনে ছবি দেখাচ্ছে আপনাদেরকে, যেখানে জুনিয়র চিকিৎসকরা তারা এই মুহূর্তে রাস্তায় বসে গানে গানে স্লোগানে স্লোগানে আন্দোলনে ঝাঁঝ বাড়াচ্ছেন। অন্যদিকে পুলিশি প্রহরায় লালবাজার ভেতরে, সেখানে জুনিয়র চিকিৎসকের প্রতিনিধি দল রয়েছে, 22 জন চিকিৎসক রয়েছেন এই দলে, তারা নিজেদের দাবি সম্বলিত সে ডেপুটেশন জমা দেন সিপির কাছে। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই তারা বেরিয়ে আসবেন, এবং তারপরে স্পষ্ট হবে যে ঠিক কী কথা হয় এবং তাদের দাবি দেওয়া মানা হয় কি না। আর একই সঙ্গে যে ইতিমধ্যেই সন্দীপ ঘোষ, আর জিকরে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে গতকাল গ্রেফতার করে সিবিআই, তাকে আদালতে তোলা হয়, এবং তারপরে আমরা দেখি মহিলা আইনজীবীদের বিক্ষোভ সন্দীপ ঘোষকে দেখে। গতকাল দুপুরে কলেজ স্কোয়ার থেকে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযান শুরু হয়, এবং তারপর আমরা দেখি যে বিকেল 4 নাগাদ বিবি গাঙ্গুলি স্ট্রিটে সেই মিছিল আটকে দেয় পুলিশ, এবং সেখানে সারি সারি ব্যারিকেড। জুনিয়র চিকিৎসকরা প্রথম থেকেই তারা দাবি করেন যে ব্যারিকেড সরিয়ে দিতে হবে, তাদেরকে এই মিছিল এগিয়ে নিয়ে যেতে দিতে হবে, কিন্তু আমরা দেখি যে পুলিশ একেবারে তাদের দাবি মানতে নারাজ। এবং গতকালও আমরা দেখি যে দফায় দফায় উচ্চপদস্থ পুলিশ অফিসারদের সঙ্গে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কথা হয়, এবং রাত অবধি আমরা দেখি যে জট কাটে না। এবং তারপরে আমরা দেখি যে রাত ভোর সেই অবস্থান চালিয়ে যান জুনিয়র চিকিৎসক, এবং প্রায় 22 ঘন্টা পর স্নায়ুর চাপ, এবং আমরা যা দেখি যে জুনিয়র চিকিৎসকরা তারা বলেন এটা তাদের একটা নৈতিক জয়, কারণ মানববন্ধন করে তারা এগিয়ে যান এবং পুলিশ তাদের সেই ব্যারিকেড সরিয়ে দেয়। আর তারপর আমরা দেখি বেশ কিছুটা মিছিল এগোনোর পর ঠিক লালবাজারের সামনে জুনিয়র চিকিৎসকরা আন্দোলনরতরা তারা সেখানে বসে পড়েন, এবং তারা স্লোগান দিতে থাকেন গানে গানে, স্লোগানে তাদের সেই আন্দোলনের ঝাঁঝ তারা বাড়ান। আর একই সঙ্গে তাদের প্রতিনিধি দল, 22 জনের চিকিৎসকের প্রতিনিধি দল, তারা 3:45 নাগাদ লালবাজারে যান, এবং তাদের সঙ্গে ছিল সেই প্রতীকী মেরুদণ্ড, যাকে নিয়ে গতকাল কলেজ স্কোয়ার থেকে তাদের সেই মিছিল শুরু হয়েছিল লালবাজার অভিযান। এবং তারপরে এখনও তারা সেই প্রতিনিধি দল এখনও লালবাজারের ভেতর রয়েছে, সেখানে সিপির সঙ্গে তাদের বৈঠক এবং ডেপুটেশন জমা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।